হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে শুভ সন্ধ্যাই তো বলে, এখন সন্ধ্যা বলাটা কি ঠিক হবে? এখন 11:30 বাজে প্রায় রাত। যাই হোক, শুভ সন্ধ্যা, শুভ রাত, যেটাই হোক ওটাই আর কি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে দুটা টপিক নিয়ে কথা বলবো। কয়টা? দুইটা। এক হচ্ছে নাম্বার এক, দুই হচ্ছে নাম্বার দুই। সরি, এক হচ্ছে বনানীতে যে ধর্ষণের ঘটনা ঘটে, হোটেল রেইনট্রিতে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে এটা নিয়ে একটা কথা বলবো, আর একটা হচ্ছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা। দুইটা বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলবো। বনানীতে যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে বা এই অভিযোগটা এসেছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে বলুন? কমন একটা প্রশ্ন, তবে কৌশলী। আপনারা জানেন, আপনারা সবাই বলবেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে ছেলে দুটি, হ্যান ত্যান, এইসব সবাই বলবেন, যে অথবা মেয়ে দুটির কথা বলবেন, যেসব যে দুজন ইউনিভার্সিটি মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যান ত্যান, এইসব বলবেন আর কি। কিন্তু না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পত্রিকাওয়ালারা এবং টিভিওয়ালারা। পত্রিকাওয়ালা মানে হচ্ছে পত্রিকার কর্তৃপক্ষ মালিক, এবং টিভিওয়ালা মানে হচ্ছে টিভি চ্যানেল। বলুন কেন? প্রশ্ন এখানেই। সামনে আসছে রমজানের ঈদ, আর রমজানের ঈদ মানে প্রচুর কেনাকাটা। প্রচুর কেনাকাটা মানে এই সময়টাতে আপন জুয়েলার্সের প্রচুর বিজ্ঞাপন যাবে পত্রিকায়, টিভিতে, আপন আমার আপন, আপন জুয়েলার্স। মডেলরা দাঁত বের করে, গহনা বের করে, আরও অনেক কিছু বের করে তারা মডেলিং করে এই আপনার কী বলবো এই ইয়েগুলো দিবে, তার বিজ্ঞাপনগুলো প্রচার করা হবে। কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থায় মডেলদের মানে বিজ্ঞাপনগুলো এইসব পত্রিকায় আসবে না, দিবে না, বা টিভি চ্যানেলও দিবে না। কেননা এই আপন জুয়েলার্সের এই রকম একটা অবস্থায় সেটা তার তার পত্রিকার এই যে বিজ্ঞাপন তৈরি করার সময় বা এইসব করার পিছনে তার তো এখন সময়, সে তার ছেলেকে বাঁচানো নিয়ে সে ব্যস্ত থাকবে। তো যার কারণে সে বিজ্ঞাপনগুলো আর এখন এই টিভি চ্যানেলগুলো দিতে পারবে না। না দেওয়ার ফলে এই টিভি চ্যানেল এবং পত্রিকা চ্যানেলগুলো প্রায় কোটি কোটি টাকার বিজ্ঞাপন হারাবে। যারা এইসব পত্রিকায় ফিক্স করেছে তারা নিশ্চয়ই এখন আফসোস করছে, আরে কি ভুলটা করলাম, হাই সর্বনাশ, হাই সর্বনাশ। এবার ঈদে দিয়েছে আমাকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা বিজ্ঞাপন আসতো ওদের কাছ থেকে, এবার সেটা তো আর আসলো না। কারণ আপন জুয়েলার্স ওদের তো নিজেরাই তো অনেক সবার পর হয়ে গেছে, এখন ওদের তো কঠিন খারাপ অবস্থা। ওরা ওদের বিজ্ঞাপন আর কীভাবে দেবে এখন? ওদের তো ওদের বিজ্ঞাপন দিলে মানুষ একটা নেগেটিভ অ্যাপ্রোচ সবসময় করবে, যারা সচেতন মানুষ তারা একটা নেগেটিভ অ্যাপ্রোচ করবে, আর একটা হাসাহাসি হবে। আর এইটা এই ঘটনাটার সহজেতার ফিনিশিং হচ্ছে না, তো না হওয়ার কারণে খুব শীঘ্রই তাদের ব্যবসা যে খুব স্বাভাবিকভাবে চলবে এমনটা কিন্তু না। অথচ আপনারা জানেন এই আপন জুয়েলার্স অনেক পুরনো একটা জুয়েলার্স, এখানে সেই মৌ থেকে শুরু করে আরও বাংলাদেশের যারা বিখ্যাত বিখ্যাত মডেল মোয়ালিস, হ্যাঁ, তারা কারা কারা এটা মডেলিং করে আসছে এখন। যদিও আপন জুয়েলার্সের যে ছেলেটা আর কি এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, তার বাবা আর কি মূল মালিক দিলদার, তার যেসব ডায়লগ আজকে পত্রিকায় দেখলাম, সত্য মিথ্যা জানি না, পত্রিকা বা ফেসবুকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি বলেছেন যে আমিও তো এমন কত আকাম করি, তো ছেলে ফেলে মানুষ এটা করতেই পারে, ব্যাপারটা এমন আর কি। এগুলো বিষয়ে তাদের কাছে ডাল ভাত, তো তারা তাদের কাছে এগুলো নৈতিত্ব নৈমিত্তিক কিছু ঘটনা উচ্চবিত্ত সমাজের কাছে। তো যাই হোক, সেই দিকে আমি যাবো না। বিষয়টা হচ্ছে যে এখন তাদের এর জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো পত্রিকা আর টিভিওয়ালা, কারণ তাদের পত্রিকা আর বিজ্ঞাপন আসে না। আর বিশেষ করে যেসব পত্রিকা বা টিভি চ্যানেল তাদের নিউজ বেশি বেশি করে করা হয়েছে, সেখানে তার আরও বিজ্ঞাপন আসার কোনো সুযোগ নেই। আর হ্যাঁ, অনেকে মনে করছেন যে এটা যেহেতু নারী ধর্ষণের একটা ঘটনার মতো ঘটনা, বাংলাদেশের নারীরা হয়তো বা এটা একটা প্রতিবাদ করবে, তারা হয়তো বা আপন জুয়েলার্সের কাছ থেকে কোনো কিছু কিনবে না বা তাদের কাছ থেকে কোনো ধরনের শপিং করবে না। এটা মোটেও সঠিক তথ্য না, সঠিক ধারণা না। বাংলাদেশের মহিলা যারা এইসব কেনাকাটা করে তাদের মাথার ওইগুলো উপর দিয়ে যায়, আমি বাজি লেগে বলতে পারি। যারা এইসব কেনাকাটা করার ক্ষমতা রাখে তারা এইসব দর্শন মর্শন নিউজ নিয়ে ব্যস্ত থাকে না, তারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে, হাজব্যান্ডের টাকা আছে, বাবার টাকা আছে, আর গহনা খরচ করতে হবে, তারা এইটুকু বুঝে। কে ধর্ষণ করলো না, কে কী করলো, এইটা কে আস্তিক না কে নাস্তিক, কে কোন সরকার, এগুলো তাদের কাছে কোনো ফ্যাক্ট না। আপনি দেখে থাকবেন রমজান মাসে বিভিন্ন মার্কেটে যখন ইফতার টাইম হয়, কয়েকটা মিনিট যারা দোকানের সেলসম্যান আছে তারা শোরুমগুলো একটু বন্ধ করে মানে একটু করে তারা ইফতার করতে বসে, এই ইফতারে করার সময়টা তাদেরকে দেওয়া হয় না। বাইরে অসংখ্য মহিলা এরকম দাঁড়িয়ে থাকে, খালি ইফতারটা কখন করা হবে, ইফতার করা ওরা মানে ওই ইফতার চলছে বা গ্লাসটা একটু চাপা না, এটা খোলা মাত্র শয়ে শয়ে মহিলা হুড়মুড় করে ঢুকে পড়ে, তাদেরকে ইফতারটা করতে পর্যন্ত দেওয়া হয় না, তারা নিজের রোজা থাকে না এবং অন্যদেরকে ইফতার করতে তারা দেয় না, তাদের শুধু অনলি দরকার সেটা হচ্ছে শপিং। তো কেউ যদি মনে করে থাকেন যে এটা ক্রেতাদের, যারা ক্রেতা তাদের একটা
প্রভাব পড়বে, আমি এটার সাথে একমত না, আমার ব্যক্তিগত মতামত, আপনি আমার সাথে একমত হতে পারেন নাও হতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের এই তাদের কোনো ধরনের ক্রেতাদের কোনো বিষয় নিয়ে এফেক্ট পড়বে না, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিজ্ঞাপন যারা গ্রহণ করে, বিজ্ঞাপন নিয়ে যারা ব্যবসা করে তারা বিজ্ঞাপন নেবার পাচ্ছে না। ওকে চলুন নিউজ টপিক স্টোরি দিই, আমি এখন একটা নিউজ বের করে রাখছি, এটা হচ্ছে মিস সানি লিওনকে নিয়ে। সানি লিওন 36 বছর বয়সে পা রেখেছে, পাটা দেখা দেওয়া পড়ে না, পা 36 বছর বয়সে পা রাখলো, এটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে তার অজানা কিছু কথা। চলুন সানি লিওনের অজানা কিছু কথা জেনে আসি, কারণ এটা এই নিউজ টপিক মানে এশিয়া থেকে শুরু করে সবার কাছে অনেক অনেক জনপ্রিয়, বিশেষ করে ইয়ং জেনারেশন হা করে এগুলো গিলে খায়। আমি একটু দেখাই কী অজানা টপিকস আছে, আমি দাদা সেই অজানা টপিকসগুলো আপনাদের সামনে এক্সপ্লেইন করি, যদি আপনারা অনেক অজানাই আপনারা দেখেছেন বা জানেন। চলুন, এই হচ্ছে সানি লিওন লাল জামা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বলিউডে আগে ভারতীয় টেলি দুনিয়ায় প্রবেশ সানির, আর 2005 সালে ভারতীয় টেলিভিশন প্রথমবার মুখ দেখেন তিনি। এমটিভি অ্যাওয়ার্ডস শো এ রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন তিনি। পর্ণ তারকা হিসেবে বলিউড মূল ধারা ছবিতে নাম, সানি লিওনের প্রথম এখন পর্যন্ত একমাত্র নারী অভিনেত্রী। বলিউডে পাকাপাকিভাবে আসাম গড়ার আগে ভারত ঘুরে যান মোট 4 বার, পরে কাজের সূত্রে এখন পাকাপাকিভাবেই ভারত থাকেন। স্বামী ড্যানিয়েল ওয়েবারও একজন প্রযোজক। বলিউড ছাড়া দক্ষিণ তামিল কন্নড় সিনেমায় কাজ করেছেন সানি। বলিউড আমিরের সিনেমা সবচেয়ে পছন্দ সানির, আমিরের দিল সিনেমাটি দেখার পর থেকে তিনি আমিরের বড় ভক্ত। সানির প্রথম প্লে বয় ওয়েবসাইটে ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্কে জড়ান। 2008 সালে ছাড়াছাড়ি হয়ে যায়, পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটারের সঙ্গে ডেট করেন, তবে সেটাও বেশিদিন টেকেনি। এরপর 2011 সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ের ঘোষণা দেন সানি। সানি লিওন কিন্তু পশুপ্রেমী, তার লিলু ও চপার নামে দুটি পোষা প্রাণী আছে। এছাড়াও সানি পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস বা পেটার হয়ে স্বেচ্ছায় অর্থ সংগ্রহ করেন তিনি। সানি 2016 সালে নিজের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন, তিনি প্রথম ভারতীয় তারকা যার মোবাইল অ্যাপ আছে। 2016 সালে বিবিসি 100 প্রফেশনাল নারীর একটি তালিকা তৈরি করেছিলেন, এই তালিকা সানি লিওনের সঙ্গে 4 জন ভারতীয় নারী ছিলেন। ওই সময় তিনি বলছিলেন এটা আপনার অধিকার যে নারী হিসেবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন। এটা একটা বিশাল অজানা তথ্য সানি লিওনের, আপনারা নিশ্চয় শুনে ধন্য হলেন, আমিও পড়ে ধন্য হলাম। চলুন পরবর্তী নিউজে যাই। বিবিসি বাংলায় শুরু করি, অন্ধকার সাইবার জগতে বাংলাদেশের এক হ্যাকারের গল্প। সবচেয়ে বাংলাদেশের র্যান্সওয়্যারের আক্রমণ, এইটা নিয়ে একটু কথা বলবো। র্যান্সওয়্যারটা কি, এটার আক্রমণ কি? বিশ্বের মোটামুটি যেটা দেখলাম 74টি দেশে র্যান্সওয়্যার যেটা আর কি, ম্যালওয়্যার সংক্ষেপে বলি, ভাইরাসের সংক্ষেপে বলি, আক্রমণ হয়েছে এবং অনেক প্রচুর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে এরকম ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত বাংলাদেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা বের করা যায়নি। যদিও গত 3 দিন আমি কম্পিউটার ছিলাম না, কালকে সন্ধ্যায় রাতেরবেলা একটু ছিলাম, জানি না আমার কোনো সমস্যা এখন হয়েছে বলে আমি জানি না। তবে গতকাল উইন্ডোজ তাদের আপডেট ছেড়েছে, তাদের উইন্ডোজ 10 প্যাচ নতুন আপডেট করেছে এবং কালকে আপডেট নিয়েছে আমার কম্পিউটার, এবং রাতে ভোর 4টার পরে সেটা কম্পিউটার আমি যখন বন্ধ করি তখন রিস্টার্ট নিয়েছিল, তখন দেখলাম যে আপডেট নিয়েছে। তো আশা করি আমার কম্পিউটার আপডেট আছে, এবং অনেকে যারা রানিং উইন্ডোজ 10 ইউজ করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কম হবে, কারণ যেহেতু এটা প্যাচ আপডেট করা হয়েছে এটা সমস্যাটা সমাধান করা হয়েছে। তবে উইন্ডোজ এমন কোনো সিকিউরিটি নেই, সমস্যা হয়ে গেলে উইন্ডোজে তেমন কিছু করার থাকে না, হয়ে যাওয়ার পর তারপরে ওরা ওইটার জন্য নিরাপত্তা কোনো প্যাচ ট্যাচ বের করে সেটা পাবলিশ করে থাকে বা উন্মুক্ত করে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ধরনের একটা মেসেজ অনেকের কম্পিউটার দেখানো হয়েছে, এই মেসেজটা কী করছে, এই ভাইরাসটা কী করেছে, বিভিন্ন ইমেল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এটা কম্পিউটারে প্রবেশ করেছে। করার পর তারপরে সে পুরো কম্পিউটার তথ্যগুলোকে সে মানে কী বলবো, সে তথ্যগুলোকে পরিবর্তন করে ফেলেছে অন্য একটা ফর্মেটে। পরিবর্তন করার পর সে পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর ওখানে একটা মেসেজ দেখানো হচ্ছে যে আপনার কম্পিউটার তথ্য আমার কাছে আছে, এই যে বিটকয়েন আছে, এই বিটকয়েনের মাধ্যমে আপনি যে আমাকে এতগুলো টাকা বা অর্থ ডলার পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি আপনার তথ্য ব্যাক বা ফেরত পেতে পারেন। এটা হচ্ছে একটা অন্যতম আক্রমণের ধরন, জানি না আপনাদের কারো এরকম হয়েছে কি না। সবসময় মনে রাখবেন সাইবার মানে অনলাইন কখনো সিকিউর না, আপনার যদি খুব সিকিউর কোনো জিনিস থেকে থাকে সেটা অফলাইনে রাখুন, অনলাইন কখনো নিরাপদ নয়, এর নিরাপত্তা ভাঙা খুবই সহজ একটা বিষয়। এটাকে নিয়ে কেউ বড়াই যদি করে থাকেন অনলাইন খুব নিরাপদ এমনটা কিন্তু কোনোভাবেই না, নিরাপত্তা যে কেউ এর ভাঙতে পারে।
এই যে দেখুন রেন্সওয়্যারে যেসব ডাটাবেস ইম্পর্টেন্ট ফাইলস হ্যাভ বিন ইনসাইড, আচ্ছা এনক্রাইপ্টেড, আচ্ছা এনক্রাইপ্ট করা হয়েছে, দ্য ওনলি ওয়ে টু ডিক্রাইপ্ট ইউর ফাইল ইজ রিসিভ দ্য প্রাইভেট কি অ্যান্ড ডিসক্রিপশন প্রোগ্রাম, টু রিসিভ দ্য প্রাইভেট কি অ্যান্ড ডিসক্রিপশন প্রোগ্রাম গো টু এনি ডিসক্রিপ্টেড, আচ্ছা ফোল্ডার ইনসাইড দেয়ার ইজ দ্য স্পেশাল ফাইল, রিড দিস ফাইল উইথ কমপ্লিট ইনস্ট্রাকশন হাউ টু ডিসক্রিপ্ট ইউর ফাইলস, ইফ ইউ ক্যান নট ফাইন্ড এনি রিড দিস ফাইল হ্যাট ইউর পিসি ফলো দ্য ইনস্ট্রাকশন বিলো। এখানে স্টর প্রজেক্ট অর্গ ইনস্টল উইথ এইসব দ্য স্টর প্রজেক্ট দিয়ে ওপেন ইউর পার্সোনাল পেজ, সেখানে যেতে বলা হয়েছে টর ব্রাউজার দিয়ে সেখানে ঢুকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফর ইউর ডাটা ব্যাক, আপনি তার ডাটা ব্যাক করার জন্য। আমি 2015 সালে এরকম ভারতীয় হ্যাকারদের কবলে পড়েছিলাম এবং তাদের সেম এরকম একটা ঘটনা ঘটেছিল, তারা আমার পিসি হ্যাক করেছিল এবং সেখানে তারা এরকম একটা মেসেজ দিয়েছিল যে আপনার সম্পূর্ণ তথ্য আপনি যেগুলো ফেরত পেতে চান সেগুলো হচ্ছে তাহলে এই এই নাম্বার, একটা এয়ারটেলের নাম্বার ছিল ভারতের, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং এত টাকা পাঠান। আমি ভাগ্য গুণে সাথে সাথে ইন্টারনেট ডিসকানেক্ট করে দিই এবং আমার তথ্যগুলো মোটামুটি আমার হার্ড ডিস্কে পেয়ে যেগুলো কপি করার সময়টা পাই, কারণ এটা আমি থাকা অবস্থা হয়েছিল, এটা নিয়ে অনেক বড় গল্প, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তবে সাইবার জগৎ কখনোই অনিরাপদ নয়, এটা মনে রাখবেন। এক ঝলকে কোনো আজকে মাই গড আসল জিনিস বলা হয়নি, আজকে ইন্টারনেটও স্লো সম্ভবত এরকম এই এইসব কোনো কারণে কিনা তা জানি না, তবে ইন্টারনেট মারাত্মক রকমের স্লো হচ্ছে আজকে। আজকে দেখছেন রফিক ভিডিও ডেলি পার্ট 133, আর আজকে ছিল 13 মে 2017, 30 বৈশাখ 2024, 16 শাবান 1438, এই ছিল আজকের তারিখ। প্রথম আলো তার কোনো কিছু আছে কিনা, মুঠোফোনে বন্ধুত্বের পর ধর্ষণ, গ্রেপ্তার 4, মুঠোফোন বন্ধুত্ব ধর্ষণ মনে রাখুন। আরও 6 মেডিকেল কলেজ ভর্তি হতে পারে, স্বাস্থ্যমন্ত্রী ওনার নিজের মেডিকেল কলেজের অবস্থা কি এটা অনেকেই জানে। কে জানত ট্রাম্প একজন কবি, আমাদের ট্রাম্প কাকু একজন ইজ এ পোয়েট, উনি একজন কবি। আর বাড়াবো না, বাংলা নিউজে যাবো, বাংলা নিউজে কি উল্লেখযোগ্য কি আছে দেখি। এখনো মশগুল অতি আত্মবিশ্বাসের চুক্তিতে, সারাদিন থেকে এই নিউজটা দেখছি বিএনপির, এটা নিয়ে বাংলা নিউজ পড়ে আছে। বাংলা বিশ্বজুড়ে সাইবার হামলা কতটুকু প্রস্তুত বাংলাদেশ, বাংলাদেশ কোনো প্রস্তুতি নেই, সাইবার হামলা হলে বাংলাদেশ এত কোটি টাকা হারিয়ে যায় নাকি। এই ছিল আজকে রফিক ভিডিওটারির অন্যতম পার্ট, আর বেশি বাড়াবো না, দেখলে রফিক ভিডিওটারির পার্ট 133, আশা করি আপনারা ভালো আছেন, ভালো রাখছেন। আর দয়া করে আপনারা নিচে দেখুন লাল একটা বাটন আছে সাবস্ক্রাইবার, ওখানে সাবস্ক্রাইব আপনারা ক্লিক করুন, ক্লিক করার পর আপনারা ওখানে একটা নোটিফিকেশন আসবে আমার, এটাও আপনারা ক্লিক করুন, আর আপনারা নিয়মিত আমার আমি কালকের যে ঘটনাটা ঘটছে সেটা আপনারা দেখতে পাবেন, আমি কথা বলবো, পত্রিকা চলে যাবে, পত্রিকা খবর পাবেন না, কিন্তু আমার আমার ভয়েস কিন্তু পাবেন, আমার নিউজ নিয়ে কথা বলা কিন্তু পাবেন। সো নো টেনশন, কালকে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।